পটুয়াখালীর কুয়াকাটায় প্রথমবারের মতো দুই দিনব্যাপী শুটকির সুপর্ণ মেলার উদ্বোধন করা হয়েছে। এনজিও সংস্থা সংগ্রামের আয়োজনে শুক্রবার দুপুরে সমুদ্র সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় এ মেলার উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রাম এর সিনিয়র পরিচালক মোহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে আয়োজিত সুপর্ণ মেলায় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা প্রেস ক্লাব সভাপতি নাসির বিপ্লব, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনুসহ প্রমুখ। এতে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, শুটকি ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।